আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই ভালো আছেন। আপনারা প্রায় সময় দেখবেন সেলিব্রিটিরা পরিবর্তন হয়, অর্থাৎ তারা গান বাজনা ছেড়ে দেয়, তারপর টিকটক ভিডিও করা ছেড়ে দেয়, এরপর হচ্ছে আপনার ইউটিউবিং ভিডিও করা ছেড়ে দেয়, মানে তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই পরিবর্তন বেশি দিন থাকে না, তারা আবার যা তাই হয়ে যায়, মানে আগে যেরকম ছিল আবার ওরকম হয়ে যায়। এটি কেন হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। প্রায় সময় আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিরা, তারপর হচ্ছে আপনার মিডিয়ার সেলিব্রিটিরা, তারা দিনের পথে ফিরে আসে, আল্লাহর রাস্তায় ফিরে আসে, এবং তারা তাদের অতীতকে মুছে ফেলার চেষ্টা করে, এবং অনেকে করেও। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই দিনদারি, অর্থাৎ তাদের এই ইসলামের পথে ফিরে আসা বেশি দিন টিকে না। ইসলামের পথ থেকে তারা অন্যদিকে চলে যায়, অর্থাৎ তারা আগের যে দুনিয়ায় ছিল সেই দুনিয়ায় চলে যায়। এটা কেন হয় জানেন? এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকা। আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, তাহলে এই পথে ফিরে আসা আপনার কোনো লাভ নেই, আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনার কাছে ওই রঙিন দুনিয়াটাই ঠিক মনে হবে, কারণ আপনি এসেছিলেন আবেগের মাধ্যমে, আর ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলাম চলে পরিপূর্ণ ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। আপনি যখন জ্ঞান অর্জন করবেন, যখন আপনি বুঝবেন যে ইসলামটা এরকম, তখনই আপনি কেবল মানতে পারবেন। জ্ঞান অর্জন করা ছাড়া আপনি ইসলাম মানতে পারবেন না। আর এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সেলিব্রিটিরা। আমি অনেককে দেখেছি, তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাতে চাইছি অনেক সময়, কিন্তু আমি চেষ্টা করেছি যে অবজার্ভ করি, দেখি একটু কী করে তারা। আমি ম্যাক্সিমাম না, 100-তে 100% যারা এইভাবে ইসলামের পথে ফিরে এসেছে, টিকটক থেকে বলেন, ইউটিউব থেকে বলেন, ফেসবুক থেকে বলেন, মানে আগে নাচ গান করতো বা উল্টাপাল্টা ভিডিও করতো, সেগুলি ছেড়ে যারা ইসলামের পথে এসেছে, তারা পুনরায় আবার ও পথেই ফিরে গেছে। আমি কেন বললাম আপনাকে এটা জানেন, যে জ্ঞান অর্জন করাটা জরুরি বেশি? কারণ যখন আপনি জানবেন না যে ইসলাম এ সম্পর্কে কী বলে, এই যে আপনি আসলেন আর ফিরে চলে গেলেন, এ সম্পর্কে কঠোর যে ব্যবস্থা ইসলাম রেখেছে, এ সম্পর্কে যখন আপনি জানবেন না, ভয় পাবেন না, আল্লাহর প্রতি তাকও আপনার আসবে না, তখন আপনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। আর ইসলাম আপনাকে আগে মানতে বলে নাই, ইসলাম আপনাকে আগে জানতে বলেছেন। আপনি যদি না জানেন মানবেন কীভাবে? ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, এখন নামাজে দাঁড়ানোর পরে কী করতে হবে আপনি জানেন না। নামাজে দাঁড়ানোর পর আমরা সাধারণত কী করি? সানা পড়ি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক তাবারাক আসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আপনি এটা না পড়ে সানার জায়গায় যদি আলহামদু সুরা পড়েন, সুরা ফাতিহা পড়েন, অথবা যদি রুকু না দিয়ে আপনি সরাসরি সেজদায় চলে যান, আপনার নামাজ হবে? হবে না। এই জন্য তো এগুলি আপনাকে জানতে হবে আগে, আমি এটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু ইসলাম সম্পর্কে যদি আপনার বেসিক নলেজ না থাকে, জানা না থাকে, জ্ঞান অর্জন করতে আপনি না পারেন, তাহলে ইসলামের পথে আপনি বেশি দিন টিকতে পারবেন না। সুতরাং যদি আপনার ইসলামের পথে ফিরে আসতে হয়, তাহলে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। জানার আগে মানা নয়, মানার আগে জানা, মনে রাখবেন কথাটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ফাতহুল করিম, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।